হ্যালো আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আপনার তেলের পিঠার রেসিপি তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পারফেক্ট তেলের পিঠা পাওয়ার সব থেকে সহজ একটা রেসিপি তো এখানে আমি একটা বল নিয়েছি নিয়ে আমি তাতে তিন কাপ পরিমাণে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর আমি একদমই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আপনার হাফ কাপ পরিমাণে ময়দা সরি আটা আপনারা আসলে আমি এখানে তিন কাপ পরিমাণে চালের গুড়ার সাথে আমি হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তো এখন আমি সবগুলো ভালোভাবে একসাথে মিক্সড করে নিব তো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর ভিতরে খেজুরের গুড় এখানে আমি যে দানা পাদা খেজুরের নতুন গুড়টা সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে পাটালিও ব্যবহার করতে পারেন আর পাটালির ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে পাটালিটাকে আপনার লিকুইড গুড়ে পরিণত করতে হবে তারপরেই পিঠাতে আর কি পিঠাটা তৈরি করতে হবে তো এখানে আমি চার আর কি চার কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণে চালের গুঁড়ার ভিতরে চার কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি আপনারা মিশ্রটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তো দেওয়ার পরে আমি গুড়টাকে একটু ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিব ਤੇ যা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে দেব এখন অল্প অল্প করে পানিটা দিয়ে আমি প্রথমে একটা আটার খামির করে নিব তো এর ভিতরে ছোটো করে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকা যে আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তাই যে আমার খামিরটা তৈরি করার পরে তারপরে কিন্তু আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু কুসুম গরম পানি তো এখন আমি একটা ভালো মতো একটা বেটার তৈরি করে নিব আর আমরা যদি ফার্স্টে খামিটটা করে নিই তাহলে কিন্তু আমাদের ভিতরে যে দানাগুলো থাকে সেটা থাকবে না তো এই জন্য আমরা ফার্স্টে খামিটটা করে নিয়েই আর কি আপনার বেটারটা তৈরি করে নেওয়াই ভালো হবে তখন আমি একটা চামচের সাহায্যে বেটারটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বেটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা কী পরিমাণ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এই পিঠাটা আপনি কিন্তু এক সপ্তাহ আপনি এভাবে রেখে খেতে পারবেন আর এটা মানে বানানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সফট হয় আপনারা কিন্তু আটার বদলে একদমই ময়দাটা ব্যবহার করতে পারবেন না আমি এখন বলে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আটাটা ব্যবহার করার কারণ আটাটা ব্যবহার করলে আপনার পিঠাটা পারফেক্ট আপনার নরম তুলতুলে আর সাথে একটু ক্রিস্পিভাবও আসবে আর আমার সবসময়ই গুড়ের পিঠাটা আর কি তেলের পাকন পিঠাটা একটু ডিপ ফ্রাইই ভালো লাগে আপনার খাওয়ার সময় একটা মচমচে ভাব থাকবে তো এই জন্য আমি ডিপ ফ্রাইটা করতেই বেশি পছন্দ করি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা ফ্রাই করে নিতে পারেন তো এই যে আমার কিন্তু একটা হয়ে গেছে এভাবেই আমি এক এক করে পিঠাগুলো তৈরি করে নিব তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠা বানানোর সময় যদি পিঠাটা এভাবে ফুলতে থাকে তাহলে নিজেদের মনের কাছে অনেক তৃপ্তি লাগে যে না আমার কষ্টটা আসলে সার্থক হয়েছে কিন্তু আমরা অনেক সময় তেলের পিঠাটা ভাজতে গেলে দেখি যে সেভাবে পারফেক্ট হয় না তো সেক্ষেত্রে আমাদেরও মন মানসিকতা খারাপ হয়ে যায় পিঠা বানানোর মন মানসিকতা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা যখন আমি ভিডিও শ্যুট করি তখন যখনই আমি ভিডিওটা শুট করার জন্য অন করি তখনকার পিঠাটাই আমার একটু কেমন জানি হয়ে যায় তো যাই হোক এর ভিতর দিয়ে আমি আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি না সমস্ত পিঠাগুলো ভালো হয়েছিল কিন্তু আমি এক দুইবার যখন ভিডিওটা অন করে সেই দুইটা পিঠাই আমার কাছে খারাপ হয়ে গেছিলো তো আমি কিছুটা মানে পিঠা ভাজার পর আমি মাঝখানের দিকে এসে তারপরে কয়েকটা মানে আর কি এই শ্যুটটা করে নেই তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার পাকোয়ান পিঠা বা তেলের পিঠা আপনারা যেটাই বলে থাকেন তো আশা করি আমার এই রেসিপিটা আপনারা ফলো করলে আপনারা একদমই পারফেক্ট তেলের পিঠাটা তৈরি করে আপনার ফ্যামিলিকে উপহার দিতে পারবেন আর এটা সত্যি অনেক সফট হয়েছিল আর এটা নতুন গুড়ের পিঠা তো স্বাদের কথা আসলে বলে শেষ করা যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন